প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। মাস্ক কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট, নেপথ্যের গডফাদারদের নাম নেই। এবার টার্গেট হলেন সেব্রিনা ফ্লোরা। অর্থনীতিতে ভারতের চেয়ে নয় ধাপ এগিয়ে বাংলাদেশ। নাইকো মামলায় জিতল বাংলাদেশ, পাবে ক্ষতিপূরণও। দেশ বিদেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত। মাস্ক কেলেঙ্কারির তদন্ত রিপোর্ট, নেপথ্যের গডফাদারদের নাম নেই। অতিরিক্ত সচিব সাইদুর রহমানকে প্রধান করে N95 মাস্ক কেলেঙ্কারি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি তদন্ত রিপোর্ট তৈরি করেছে। সেই তদন্ত রিপোর্টটি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আসাদুল ইসলামের টেবিলে জমা দেওয়া হয়েছে। তবে এই রিপোর্টের ভবিষ্যৎ কি তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। জানা গেছে যে করোনা সংক্রমণের সময় সরকারি হাসপাতালগুলোকে N95 মাস্ক সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছিল আব্দুর রাজ্জাকের মালিকানাধীন JMI নামক একটি প্রতিষ্ঠানকে। এই প্রতিষ্ঠানটি N95 মাস্ক বলে যা সরবরাহ করেছিল তা N95 নয় বলে মুগদা হাসপাতালের পক্ষ থেকে অভিযোগ করা হয় স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এক ভিডিও কনফারেন্সে বলেন যে N95 এর নামে যে মাস্ক দেওয়া হচ্ছে সেগুলো আসলে N95 কিনা তা দেখা দরকার। যারা সাপ্লাই দিচ্ছে তারা সঠিকভাবে দিচ্ছে কিনা সেটাও তদন্ত করতে বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ ধরনের বক্তব্যের পর স্বাস্থ্য মন্ত্রণালয় একটি 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। সেই কমিটির প্রধান ছিলেন অতিরিক্ত সচিব সাইদুর রহমান। 3 দিনের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট প্রদান করার কথা বলা হয়। তবে এই তদন্ত কমিটি গঠিত হওয়ার সাথে সাথে CMSD পরিচালক এই মাস্ক কেলেঙ্কারি নিয়ে আত্মপক্ষ সমর্থনের সুরে বক্তব্য রাখেন পরপর 3 দিন। এই বক্তব্যে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান JMI কে প্রচ্ছন্নভাবে সমর্থন দেন। JMI এর পক্ষ থেকে আব্দুর রাজাকও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদের অবস্থান পরিষ্কার করেন। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সচিবের কাছে যে তদন্তের রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে, প্রথমত কোনো রকম টেন্ডার ছাড়াই এই মাস্কগুলো সরবরাহ করা হয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশে N90 মাস্ক উৎপাদন হয় না। তৃতীয়ত, N95 মোড়কে যে মাস্ক সরবরাহ করা হয়েছে সেটা আসলে N95 নয়। চতুর্থত, এই ঘটনার জন্য দায়ী ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এই ঠিকাদারি প্রতিষ্ঠান দায়ী হলেও কেন তাদেরকে বিনা টেন্ডারে কাজ দেওয়া হয়েছিল, নেপথ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বা কারা JMI কে পৃষ্ঠপোষকতা করে এবং কেন JMI একচেটিয়াভাবে কাজ করে, এ সমস্ত প্রশ্নের উত্তর তদন্ত কমিটির রিপোর্টে নেই বলে জানা গেছে। তদন্ত কমিটির একজন কর্মকর্তা বলেছেন, নানা রকম চাপ সত্ত্বেও তারা একটি মোটামুটি নিরপেক্ষ রিপোর্ট প্রকাশ করার চেষ্টা করেছেন। উল্লেখ্য যে একসময় ইসলামী ছাত্র শিবির করা JMI এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজাক BNP জামাত জোট সরকারের সময় থেকে স্বাস্থ্য অধিদপ্তরে একচ্ছত্র ব্যবসা করতেন। বর্তমান সময়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একাধিক ব্যক্তির সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলে জানা যায়। এবার টার্গেট হলেন সেব্রিনা ফ্লোরা। করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যখন ঐক্যবদ্ধভাবে কাজ করবে, একটা টিম ওয়ার্ক তৈরি হবে, অথচ তারা সেটা না করে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছে, একে অন্যকে দোষারোপ করে, কে কাকে বেকায়দায় ফেলতে পারে সেই প্রতিযোগিতা চলছে। করোনা মোকাবেলা যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখ্য কাজ না। আর সেই ধারাবাহিকতায় এবার টার্গেট হলেন IEDCR, রক্তত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মির্জাদি সেব্রিনা ফ্লোরা। করোনার নমুনা সংগ্রহের দায়িত্ব IEDCR পালন করত। সেই IEDCR কে নমুনা সংগ্রহের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কিছুদিন ধরেই IEDCR এর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কিছু কর্মকর্তা কর্মচারীর দ্বন্দ্ব চলছিল। এই দ্বন্দ্বের প্রকাশ হিসেবে IEDCR কে নমুনা সংগ্রহ এবং নমুনা পরীক্ষার তত্ত্বাবধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে এর ফলে দেশে করোনা রোগী শনাক্ত, নমুনা সংগ্রহ এবং পরীক্ষা নিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হবে। জানা যায় যে এতদিন বাড়িতে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করা হতো, নমুনা সংগ্রহ পরীক্ষা সহ যাবতীয় কাজ করত IEDCR। এখন IEDCR এই কাজটিতে অপারগতা প্রকাশ করেছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু IEDCR এর সূত্রে জানা যাচ্ছে যে স্বাস্থ্য অধিদপ্তরই IEDCR কে এই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এখন এই কাজটি নিজেদের উদ্যোগে করবে, এটা নিয়ে একটি নতুন সংকট তৈরি হয়ে যাচ্ছে বলেও মনে করছেন একাধিক দায়িত্বশীল ব্যক্তি। উল্লেখ্য যে এর আগেও স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশ কুয়েতমন্ত্রী হাসপাতালের কয়েকজন চিকিৎসককে সাময়িকভাবে বরখাস্ত করে সমালোচিত হয়। এই ধারাবাহিকতায় যারা যারা নিম্নমানের মাস্ক এবং PPE নিয়ে কথা বলেছিলেন সেই দুজন পরিচালককে সরিয়ে দিয়ে আরেক দফা সমালোচনার মুখে পড়ে। সর্বশেষ এবার টার্গেট হলেন মির্জাদি সেব্রিনা ফ্লোরা এবং IEDCR। এই IEDCR করোনা সংশ্লিষ্ট কাজকর্মে প্রথম পাদপ্রদীপে আসে।
করোনা নিয়ে তারাই নিয়মিতভাবে গবেষণা এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল। এতে আইএডিসিআর এর পরিচালক সেব্রিনা ফলোরা সরকারি নীতি নির্ধারকদের নজরে এসেছিলেন, আর এ কারণেই তিনি স্বাস্থ্য অধিদপ্তরের অনেক কর্মকর্তার চক্ষুশীল হন বলেই জানা গেছে। চিকিৎসা এবং বিশেষজ্ঞরা বলছেন যে স্বাস্থ্য অধিদপ্তরে যখন ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় তখন তারা সেটা না করে পরস্পরকে বেকায়দায় ফেলা এবং দোষারোপের এক নোংরা খেলায় মেতে উঠেছে, যার ফলে বাংলাদেশে করোনা মোকাবেলা ভবিষ্যতে এক ভয়ঙ্কর সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। অর্থনীতিতে ভারতের চেয়ে নয় ধাপ এগিয়ে বাংলাদেশ। করোনা সংকটকে বুড়ো আঙুল দেখিয়ে উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশের তালিকায় নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। করোনার কারণে বিশ্ব অর্থনীতিতে যখন ধস নেমেছে তখন বাংলাদেশ অনেকটাই শক্ত অবস্থানে আছে বলে মনে করছে বিশ্বখ্যাত অর্থনীতি বিষয়ক সাময়িকী দি ইকোনমিস্ট। বিশ্বের 66টি উদীয়মান শক্তিশালী অর্থনীতির দেশের তালিকা প্রকাশ করেছে তারা, সেখানে বাংলাদেশের অবস্থান নবম। এ তালিকায় প্রতিবেশী ভারতের ঠাঁই হয়েছে 18তম অবস্থানে, আর পাকিস্তানের অবস্থান 43তম। ভারতের ঠিক আগের অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত। গতকাল শনিবার প্রকাশ করা এ প্রতিবেদন অনুযায়ী অর্থনীতির চারটি দিক বিবেচনায় নিয়ে 66টি দেশের র্যাঙ্কিং করা হয়েছে। এগুলো হলো জনগণের ঋণ হিসেবে জিডিপির মোট দেশজ উৎপাদন হার, বৈদেশিক ঋণ, তহবিল ব্যয় ও রিজার্ভের আকার। প্রতিবেদন অনুযায়ী করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে ভারত, চীন কিংবা সংযুক্ত আরব আমিরাতের UAE মতো দেশের চেয়ে তুলনামূলকভাবে নিরাপদে রয়েছে বাংলাদেশের অর্থনীতি। তালিকার শীর্ষে রয়েছে আফ্রিকার দেশ বতসোয়ানায়, আর সবচেয়ে ঝুঁকিতে রয়েছেন ল্যাটিন আমেরিকার দেশ ভেনেজুয়েলা। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে চীন, আর সৌদি আরবের অবস্থান অষ্টম। প্রতিবেদনে বলা হয়েছে 66টি উদীয়মান অর্থনীতিকে এবছর তাদের বিদেশি ঋণ পরিশোধ ও যে কোনো চলতি হিসাবের ঘাটতি মেটাতে $4 trillion জোগাতে হবে। চীনকে বাদ দিলে এই হিসাব দাঁড়াবে 2.9 trillion। আলোচ্য 66টি দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ $8 trillion বেশি। চীনকে বাদ দিলে তা দাঁড়ায় $5 trillion। ইকোনমিস্ট বলছে বাংলাদেশ সহ তালিকার শুরুর দিকে 30টি দেশের বিদেশি ঋণ পরিশোধ এবং যে কোনো চলতি হিসাবের ঘাটতি পূরণ করার মতো পর্যাপ্ত মজুত রয়েছে। নাইকো মামলায় জিতল বাংলাদেশ, পাবে ক্ষতিপূরণ। টেংরাটিলা গ্যাস ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান বহুজাতিক তেল গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে মামলায় জয় পেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দেওয়া রায়ে নাইকোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত এক্সিট। আদালত বলেছে নাইকোর অবহেলার কারণেই আগুন লাগে। ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশের $1 billion পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এক্সিডের রায়ের ফলে নাইকোর দাবি করা পাওনা পরিশোধ করতে হবে না বাংলাদেশকে। এছাড়া ব্লক 9 বা কুমিল্লার রাঙ্গুড়ায় নাইকোর সম্পত্তিতেও বাংলাদেশ নিয়ে নিতে পারবে। জানা যায় চলতি বছরের সেপ্টেম্বরের বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই শুনানিতে আন্তর্জাতিক আদালতের এই রায়ের প্রেক্ষিতে বাংলাদেশ যে ক্ষতিপূরণ পাবে তার পরিমাণ নির্ধারণ হতে পারে। প্রসঙ্গত, দরপত্র ছাড়াই ছাতক সহ কয়েকটি গ্যাস ক্ষেত্রের উন্নয়নের জন্য 1998 সালে বাংলাদেশ সরকারকে একটি প্রস্তাব দেয় নাইকো। জ্বালানি বিভাগ এ প্রস্তাব যাচাই বাছাই করে 3টি নির্দেশনা দেয়। এতে বলা হয় বাপেক্স এবং নাইকো যৌথভাবে সমীক্ষা করে প্রান্তিক গ্যাস ক্ষেত্র নির্ধারণ করবে, এরপর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। দরপত্রে কেউ নাইকোর চেয়েও আকর্ষণীয় প্রস্তাব দিলে তারাই গ্যাস ক্ষেত্র ইজারা পাবে। এ ব্যাপারে বাপেক্স মত দেয় ছাতককে প্রান্তিক গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণার সুযোগ নেই, কারণ সেখানে কোনো গ্যাসই তোলা হয়নি। অন্যদিকে তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমেদের আইনি পরামর্শক প্রতিষ্ঠান মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েট মত দেয় ছাতককে প্রান্তিক গ্যাস ক্ষেত্র হিসেবে ঘোষণা করা যায়। সরকার এই মত আমলে নিয়ে সিদ্ধান্ত নেয়। এরপর ছাতকের টেংরাটিলা গ্যাস ক্ষেত্র উন্নয়নে 2003 সালের 27 ফেব্রুয়ারি নাইকোর সঙ্গে চুক্তি করে বাপেক্স। গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান কূপ খননকালে 2005 সালের 7 জানুয়ারি ও 24 জুন 2 দফা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার কারণে মজুদ গ্যাস পুড়ে যায়, আশেপাশের সম্পদের ব্যাপক ক্ষতি হয়। এজন্য নাইকোর কাছে 743 কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে পেট্রো বাংলা, যা দিতে নাইকো অস্বীকৃতি জানায়। ক্ষতিপূরণ আদায়ে পেট্রো বাংলা নাইকোর বিরুদ্ধে 2007 সালে স্থানীয় নিম্ন আদালতে মামলা করে। নাইকোর আটকে রাখা অর্থ আদায় এবং ক্ষতিপূরণ না দেওয়ার জন্য 2010 সালে এক্সিডে 2টি মামলা করে। 2014 সালে এক রায় এক্সিড পেট্রো বাংলাকে ফেনী গ্যাস ক্ষেত্রের পাওনা পরিশোধ করতে বলে। 2007 সালের নভেম্বর থেকে 2010 সালের এপ্রিল পর্যন্ত সরবরাহ করা গ্যাসের দাম হিসেবে 216 কোটি টাকা পাবে নাইকো। এর সঙ্গে 2007 সালের 14 মে পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে সুদ পরিশোধ করার নির্দেশও দেয় এক্সিড। চুক্তি সম্পাদনে দুর্নীতির বিষয়ে 2016 সালের 25 মার্চ এক্সিডে একটি অভিযোগ দাখিল করে পেট্রো বাংলা। সাবিশেমে এক্সিড নাইকোর দুর্নীতির আরও তথ্য এবং নাইকো বাপেক্স যৌথ চুক্তি JVA ও গ্যাস ক্রয় চুক্তি প্রক্রিয়ায় যুক্ত সবার নামের তালিকা চায়।
গ্যাস ক্ষেত্র ইজারা প্রক্রিয়ায় জড়িত তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ 26 জনের তালিকা পেট্রো বাংলা ওই বছরের 14 জন এক্সিডে পাঠায়। এরপর আন্তর্জাতিক আদালত দুর্নীতির আরও তথ্য চেয়ে 29 জুলাই আরেকটি নির্দেশনা জারি করে। এরপর বিচারিক প্রক্রিয়া শুরু হয়। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। মাস্ক কেলেঙ্কারির পেছনে কার হাত আছে বলে মনে হয় আপনার? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।